কুমিল্লার গোমতী নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। প্রশাসনের নাকের ডগায় চলছে এই অপতৎপরতা। ধুলাবালি ও ট্রাকের বিকট শব্দে বিপর্যস্ত জনজীবন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ও আইনি ব্যবস্থা নেয়ার পরেও থামানো যাচ্ছে না এই চক্রটিকে। সুমন কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে মাটি কাটা, এরপর ট্রাকে করে মাটি না হয় বিভিন্ন নির্মাণ কাজে। কুমিল্লা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী সংলগ্ন চরে গেলেই দেখা যায় এমন দৃশ্য। রাত দিন মাটিবাহী ট্রাকের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে নদীর দুই পাড়ের বাসিন্দারা। নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট, প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করা হয় এমন অভিযোগ করছেন স্থানীয়রা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান এরই মধ্যে বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বেপরোয়া এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আমাদের বিকনিবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম, তাদের শিডিউল ডিউটি আছে, সে অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে আমরা দেখি, আমরা চেষ্টা করব এটাকে টাস্ক ফোর্স করে বা অন্য কোনো উপায়ে এটা যুক্ত করা যায়। আমি সকল বিষয়ে তদন্তাধীন আছেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করছি। মানে কয়েকদিনের মধ্যে আসলে এগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব, যেন এইভাবে মাটি সঞ্চয় যেন কমে আসে কুমিল্লাতে। গত বছর গোমতী নদীর পানি বৃদ্ধি পেলে শহর রক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। সচেতন নাগরিকদের মতে নদী ও এলাকার স্বার্থে এই মাটি কাটা বন্ধ করতে হবে। আমাদের সকলের দায়িত্ব আছে, আমাদের বিবেক সচেতনতা জাগ্রত হওয়ার সময় এখন। এখন দেশকে বাঁচানো, নদীকে বাঁচানো, সভ্যতা বাঁচানো, আমাদের যে কৃষ্টি কালচার বেঁচে রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব আছে। শীত মৌসুম এলেই চর পড়ে মাটিতে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীদের। অতি দ্রুত মাটি কাটা বন্ধ না হলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হবে কুমিল্লাবাসীকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।